কি একটা দোকানে এসেছি, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি গার্ডেনিং এর টুলস। আমি ভিডিওতে দেখিয়েছি, অসম্ভব সুন্দর আইটেমস রয়েছে এবং খুব সুন্দরভাবে রয়েছে, প্রচুর আপনার গাছ লাগাবার যে জাম সেগুলো রয়েছে। দেখুন, খুব আমি দেখাবো আস্তে আস্তে, ঠিক আছে? একটু ধৈর্য ধরে দেখবেন। এই যে জাম, এই 10 লিটার, 50 লিটার, 100 লিটারের কাটা জাম। এছাড়া গার্ডেনিং করার জন্য যে টুলসগুলো হয় সেইগুলো আছে, প্লাস্টিকের টপ রয়েছে, ঠিক আছে, চীনামাটির টপ রয়েছে, এদিকে বড় ড্রাম রয়েছে, তারপরে আপনার ওইদিকে রয়েছে সমস্ত রকম পট প্লাস্টিকের, ঠিক আছে? তো আমি দেখাবো, তো গ্রিন নেট রয়েছে, সমস্ত রকম আমি দেখাবো। তো আমি দেখাবো। তো আমি সবার আগে আপনাদেরকে বলি যে আপনারা দেখবেন, এখান থেকে আপনাদের সমস্ত রকম আইটেমস আপনারা পেয়ে যাবেন। তো আপনারা দেখতে থাকুন এবং গ্রিন ওয়ার্ল্ডের সাথে থাকুন। নমস্কার বন্ধুরা, আমি গ্রিন ওয়ার্ল্ড, গ্রিন ওয়ার্ল্ডের সকলকে স্বাগত। বন্ধুরা, আমি যে শপে এসেছি সেই শপে হচ্ছে গার্ডেনিংয়ের সমস্ত ইকুইপমেন্ট রয়েছে, গ্রিন নেট থেকে শুরু করে পট, ড্রাম অ্যাভেলেবেল। ড্রামটা প্রচুর পরিমাণে রয়েছে, বিভিন্ন সাইজের ড্রাম রয়েছে। তো আপনারা দেখুন, আমি যে শপে এসেছি সেই শপের যে মালিক বা কর্ণধার রয়েছে তার সঙ্গে পরিচয় করবো এবং জেনে নেব ওনার এখানে কী কী আইটেমস অ্যাভেলেবেল থাকে। তো আপনারা দেখতে থাকুন। সবার আগে আমি দাদার সঙ্গে পরিচয় নেব। দাদা, আপনার নামটা যদি একটু বলেন। আমার নাম সনাতন মজুমদার। আচ্ছা, তো আমি সনাতনদার কাছে জিজ্ঞাসা করব, দাদা আপনার এখানে মূলত যে গার্ডেনিংয়ের যে সমস্ত জিনিসগুলো পাওয়া যায় তার যে আইটেমসগুলো সেটা নিয়ে আপনি আমাদের একটুখানি বলুন, আমার দর্শক বন্ধুদের বলুন, ওনারা জানতে পারবেন এবং আপনার দোকানে আসবেন এবং এসে জিনিসপত্র নিয়ে যাবেন। আচ্ছা দাদা, আপনার এখানে প্রথম আমি শুরু করছি পাইপ দিয়ে, কারণ জলের পাইপ, জল না দিলে গাছ হবে না। তো গাছের যে জলের পাইপ সেটা দিয়ে আমি স্টার্ট করছি। দাদা আপনার এখানে যে পাইপ রয়েছে এগুলো কি লাইলনের পাইপ? হ্যাঁ, লাইলনের পাইপ। আর এগুলো পাইপ রেট কত? আচ্ছা, মোটামুটি কি রকম দামের পাইপ? কেজি হিসেবে রয়েছে, মোটামুটি আপনার 180 টাকা। আচ্ছা, ভালো কোয়ালিটি 200 টাকা কেজি, 200 টাকা এরকম কেজি হিসেবে। আচ্ছা, কেজি হিসেবে দেওয়া হয়। আচ্ছা, এরপরে রয়েছে গ্রিন নেট রয়েছে, বিভিন্ন 50% রয়েছে, 75% রয়েছে। আচ্ছা, মোটামুটি গ্রিন নেট আপনার এখানে যে 1600 টাকা থেকে শুরু, এর উপরে আপনার 3500 টাকা অবধি রয়েছে, কারণ যত ভালো কোয়ালিটির মাল নেবেন তত আপনার দামটা বেশি পড়বে। তারপর ধরুন, আচ্ছা, কাছে আপনার ছাদে হনুমান লাগে। আচ্ছা, হ্যাঁ, বিভিন্ন রকম নেট যেটা হয় ঘেরার জন্য, যাতে কোনো রকম বাইরের দিক থেকে কিছু যেন না আসে, পাখি না আসে, তার জন্য নেট আছে। এই নেটের কি দাম আছে? এই নেটটাও কেজি 300 টাকা। আচ্ছা, এছাড়া এখানে সমস্ত রকম আইটেমস রয়েছে, যেটা হচ্ছে কি আমাদের মাটি খোসাবার যে সমস্ত রকম হয় সেগুলো আপনার খন্তা বলে, বা আপনার এখানে যেটা বলে যে ছোট ছোট যে চাকুর মতন হয়, এই এইগুলো সবই অ্যাভেলেবেল রয়েছে। আচ্ছা, এরপরে দেখুন ড্রামটা। আচ্ছা, ড্রামটা দেখুন আপনারা, এটা 20 লিটার ড্রাম। ড্রামটা 20 লিটার ড্রাম। এটাকে আমরা অর্ধেক করি, এটাকে আমরা অর্ধেক করলে এই আসছে। আচ্ছা, এটাকে আপনি মুড়ে ভেঙে যদি দেন এরকম ভাবে, এরকম করে দাঁড়িয়ে বললেন কিচ্ছু হবে না। আচ্ছা দেখুন, এই আমরা 15 বছর এরকম নন ব্রেকেবল, ঠিক আছে? এটা আছে 20 লিটারের কাটা। আচ্ছা, এটাও 20 লিটারের কাটা আছে। এটা 25 লিটার, 25 লিটারের অর্ধেক হয়, এটাকে অর্ধেক করে দেওয়া হবে। আপনি এর উপর উঠে লাফালেও কিছু হবে না, এতটাই ফ্লেক্সিবল এবং এটা নন ব্রেকেবল। কিন্তু একটা প্লাস্টিক টপ কিংবা ধরুন একটা বালতিতে আপনি গাছ বসান, এটাকে চাপলে ফেটে যাবে অবশ্যই। কিন্তু প্লাস্টিক টপ, এই প্লাস্টিক টপ ধরুন আমি চাপলে এটা ফেটে যাবে, কিন্তু ড্রামে কোনোদিন হবে না। আচ্ছা, 20 লিটার আছে, 25 লিটার। আচ্ছা, এটা হচ্ছে 50 লিটারের কাটা, 50 লিটারের কাটা ড্রাম দেখুন আপনারা। তারপর এটা 100 লিটারের কাটা ড্রাম, এটা 100 লিটারের। আচ্ছা, এই 100 লিটারেরটা কি দাম যাচ্ছে? এটা গোটা মালের দাম হচ্ছে 550 টাকা। গোটা মালের দাম 550 টাকা। আর যদি কেটে আপনারা দেন সেক্ষেত্রে কোনো খরচা নেই, সেক্ষেত্রে কোনো কাটার জন্য কোনো রকম চার্জেস নেই, যেরকম বলবেন দাদারা কেটে কিন্তু দেবে। আচ্ছা, এখানে আমি একটা জিনিস দেখাবো, মাটি কিন্তু পাওয়া যায়, এই মাটি যেটা গাছের জন্য সেই মাটি আপনারা পাবেন। আচ্ছা, মাটি কি আপনারা বস্তা আকারে দেন তো? আচ্ছা, বস্তায় মোটামুটি দাম আপনারা দেখতেই পাচ্ছেন, 36 টাকা বস্তা। ভালো মাটি, ঝুরঝুরে মাটি, গাছের উপযুক্ত মাটি আপনারা কিন্তু এখান থেকে কালেক্ট করতে পারবেন। আচ্ছা, এটা হচ্ছে 200 লিটারের ড্রাম। এগুলো অর্ধেক করলে এগুলো বড় বড় গাছ বসাতে পারবেন, 15 বছর হাসতে হাসতে যাবে। ফলের গাছ আপনারা কিন্তু এই যে আমরা যে ফলের ভিডিও দিয়েছি সেখানে যে ফলের গাছ আপনারা দেখেছেন সমস্ত ভিডিওতে, তার যে উপযুক্ত পাত্র, সেই পাত্রটাকে কিন্তু আপনাকে আগে নির্বাচন করতে হবে এবং সেই পাত্র কিন্তু আপনারা এখান থেকে কালেক্ট করতে পারেন বড় বড় 200 লিটারের ড্রামে। এবার আমরা সমস্ত ড্রামে ধরুন ড্রিল করে দিই। আচ্ছা, এবার ড্রিল করা থাকে যাতে জলটা ড্রেনিং সিস্টেমটা ওনারা কিন্তু করে দেন, ঠিক আছে। এছাড়া রয়েছে এখানে আরো ড্রাম, দেখুন ড্রামের কালেকশন প্রচুর রয়েছে। যারা ড্রামে কাজ করতে মানে লাগাতে চাইছেন বা যারা ছাদ বাগানি বন্ধুরা যারা আছেন তারা কিন্তু এই ড্রাম এখান থেকে কিন্তু ব্যাপক হারে সংগ্রহ করতে পারেন। এগুলো 300 টাকা গোটা মাল, দেখুন 50 লিটারের গোটা ড্রাম 300 টাকা। এবার আপনারা যদি বলেন কেটে দিলে কেটে দেবেন। এবারে তাছাড়া অনলাইন গাছ ডেলিভারি, আচ্ছা ভেরি গুড, তো দেখুন তা পার্সেল করা আছে, অনলাইনে পার্সেল যাচ্ছে। আচ্ছা, এগুলো অনলাইন কোয়ান্টিটি মোটামুটি 10 মিনিমাম কোয়ান্টিটি হতে হবে 10 পিস একই রকম গাছ। এগুলো যাবে অনলাইন, ফ্যাসিলিটিস अवेलेबल সমস্ত রকম। আচ্ছা, আপনারা এখানে অনলাইনে কোন রকম এই যে গার্ডেনিং ইকুইপমেন্ট সেটাও কি আপনারা পাঠান? কিন্তু ড্রামটা অনলাইনে পাঠানো যায় না, ওদের মানে চার্জেসটা অনেকটা বেশি হয়ে যায় যেহেতু এটা আকারে বড়। ধরুন আপনি পাঠালেন, এটা যা চার্জ হবে, এবার আপনার একটা 2 পিস ড্রাম যদি পাঠাই আপনার অনলাইনে, এর যা চার্জেস হবে আপনার ড্রাম অনেকটা। আমি বলবো যে এসে এখান থেকে কিনুন। হ্যাঁ, গার্ডেনিং এর যে টুলস গুলো আছে সেগুলো কিন্তু আপনারা এখানে এসে কিনুন, দেখে কিনতে পারবেন। ভ্যারাইটিস প্রোডাক্ট অনলাইনে অ্যাভেলেবল, গাছ সাপ্লাই অ্যাভেলেবল। আচ্ছা, অনলাইনে দাদারা গাছ দিয়ে থাকেন, আর বাকি সমস্ত গার্ডেনিং যে ইকুইপমেন্ট গুলো আছে, ড্রাম বলুন, পট বলুন, সেগুলো কিন্তু আপনারা সরাসরি দোকানে এসে পছন্দ করে নিয়ে যান, ঠিক আছে। আচ্ছা, নেক্সট আমি একটু টপ দেখাবো, দাদাকে বলবো একটু টপ দেখাতে। আচ্ছা, এখানে বিভিন্ন রকম সাইজের গ্রো ব্যাগ রয়েছে, যেটা আমরা ছাদ বাগানে করি। বিভিন্ন সাইজের পিপি থেকে শুরু করে 6 ইঞ্চি, 8 ইঞ্চি, 10 ইঞ্চি। হ্যাঁ, পিপি প্যাকেট রয়েছে। এই পিপি প্যাকেটের কিরকম দাম যাচ্ছে? কেজি হিসাবে, ওকে। আর বাকি যে সাইজগুলো রয়েছে সেগুলো কিন্তু কেজি হিসাবে আপনারা 100 পিস 50 পিস হিসাবে ওনারা বিক্রি করেন। এছাড়া বিভিন্ন রকম দড়ি রয়েছে, হ্যাঁ, লস্যি দড়ি যেটাকে আমরা বলি, ঠিক আছে, গাছ বাঁধার যে দড়ি। আচ্ছা, এখানে সুন্দর স্প্রেয়ার রয়েছে, দেখুন এখানে সুন্দর স্প্রেয়ার রয়েছে। স্প্রেয়ারের কি দাম যাচ্ছে? 2 লিটারে 190 টাকা। আচ্ছা, ঝাড়ি রয়েছে, ঝাড়ি এখানে 5 লিটারের ঝাড়ি রয়েছে, 10 লিটারের ঝাড়ি রয়েছে। তো 10 লিটার, 5 লিটার সমস্ত ঝাড়ি অ্যাভেলেবেল, আপনারা কিন্তু এখান থেকে সংগ্রহ করুন। আচ্ছা, এখানে বিভিন্ন রকম হ্যাঙ্গিং পট রয়েছে, স্প্রেয়ার রয়েছে, মোটামুটি আইটেম সমস্ত কিছু অ্যাভেলেবেল। মপস্টিক পর্যন্ত অ্যাভেলেবেল রয়েছে। আপনারা এখানে মপস্টিক দেখতে পাচ্ছেন। এই মপস্টিকগুলোর কি দাম আছে? 15 টাকা করে। এই মপস্টিকগুলো আপনারা এখান থেকে কালেক্ট করতে পারবেন। বিভিন্ন সাইজের পটিং টপ রয়েছে, প্লাস্টিক টপ। আচ্ছা, ছোট ব্যালকনিতে করার জন্য যে এ হয় সেটাও কিন্তু আপনারা এখান থেকে পাবেন। আচ্ছা, বিভিন্ন রকম হ্যাঙ্গিং পট রয়েছে। তো মোটামুটি কালেকশন আমি। আচ্ছা, ফার্টিলাইজার বলতে অ্যাভেলেবেল কিছু, মানে ধরুন পেস্টিসাইড বা ধরুন আপনি সারের মধ্যে পাবেন আপনি খোল, হাড় গুঁড়ো, হিম খোল, তারপর হচ্ছে বন্ডাস, ভার্মি কম্পোস্ট। আচ্ছা, সমস্ত রকম ফার্টিলাইজার, ভার্মি কম্পোস্ট থেকে শুরু করে গোবর সার, সর্ষের খোল, হাড় গুঁড়ো, শিং কুচো, নিম খোল, হ্যাঁ, তারপরে ফসফেট, সমস্ত কিছু অ্যাভেলেবেল রয়েছে। পেস্টিসাইডও কিছু অ্যাভেলেবেল না, পেস্টিসাইডটা শুধু নেই, বাকি সমস্ত আপনারা এখানে পেয়ে যাবেন। তো মোটামুটি এই কালেকশন দাদার কাছে রয়েছে। আমি যতটা সম্ভব চেষ্টা করলাম দেখাবার, এর মধ্যে হয়তো কিছু বাকি থেকে যেতে পারে, সেটা আপনারা এখানে এসে পেয়ে যাবেন। আপনাদের কোনো অসুবিধা হবে না, নির্বিধায় আপনারা এখানে আসুন, এসে এখান থেকে কালেক্ট করুন, কোনো অসুবিধা নেই। এবার আমি দাদাকে জিজ্ঞাসা করবো, দাদা আপনার এখানে শপের কি টাইমিংস আছে? মানে ধরুন কেউ যদি আসে তাহলে কোন টাইমটা থেকে কোন টাইমের মধ্যে আপনাকে? 7টা 8টার মধ্যে আমাদের দোকান খোলা হয়ে যাচ্ছে, এবার রাত্রি 9টা। আচ্ছা, এই সময়ের মধ্যে আপনারা আসবেন, এসে এখান থেকে সংগ্রহ করে নিয়ে যাবেন। আর আরেকটা কথা বলবো, এবার আমি জিজ্ঞাসা করবো দাদা আপনার নামটা কি? যদি আমাদের শপের নাম জয় বাবা বড় কাছারির গ্রাম। জয় বাবা বড় কাছারির গ্রাম, এই শপের নাম। আপনারা যখন কলকাতার দিক থেকে আসবেন আপনাদের রাইট সাইডে পড়বে, দেখবেন বড় করে সামনে বোর্ড দেওয়া আছে। আচ্ছা দাদা, যদি ধরুন কলকাতা বা কলকাতার আশেপাশের অঞ্চল থেকে এবং যারা ধরুন বাংলাদেশের যারা আমাদের দর্শক বন্ধু রয়েছেন তারাও যদি এখান থেকে কোনো রকম কিছু সংগ্রহ করতে চায় কিভাবে করবে? দেখুন, আমাদের তো কোনো বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা নেই, তারা এখান থেকে কালেকশন করে নিয়ে যেতে পারলে কোনো অসুবিধা। আচ্ছা, মানে অনলাইনে কোনো পাঠাবার ব্যবস্থা আপাতত নেই, তো আপনারা এখান থেকে এসে সংগ্রহ করবেন। যারা বাংলাদেশের বন্ধুরা আছেন তারাও কিন্তু এখান থেকে আসতে পারেন। বিশাল বড় শপ, বিশাল বড় এরিয়া নিয়ে ওনার এই রয়েছে সোমবারটা। তো আমি দেখিয়েছি ভিউতে কিছুটা। আচ্ছা, এবার আমি দাদা জিজ্ঞাসা করবো কলকাতা বা কলকাতার আশেপাশের অঞ্চল থেকে কেউ যদি আসে কীভাবে আপনার এখানে আসবে একটু আপনি? ঠাকুরপুকুর বাজার, ঠাকুরপুকুর বাজার থেকে 75 নম্বর বাসে মুচিসার একটু আগে মানে বাবুরপোল স্টপেজ নাম হয়ে যাবে। ওকে, এই বাবুরপোলের স্টপেজের পরেই মানে ঠিক আপনার দোকানটা পড়বে, মানে একটুখানি জাস্ট পায়ে হেঁটে আপনার 1-2 মিনিট লাগবে। আসলে দেখুন দাঁড়ানোর দিকে আপনার দোকান, সেই দোকানে আপনার টাইমিংসটা যেটা বললো দাদা ওই টাইমের মধ্যে আপনারা আসবেন, নাম্বার দিয়ে দিচ্ছি। আচ্ছা, এবার আমি দাদাকে জিজ্ঞাসা করবো দাদা আপনার এখানে যোগাযোগের যদি কোনো নাম্বার থাকে সেটা একটু আমাদের দর্শক বন্ধুদের বলে দিন। একটা নাম্বার হচ্ছে 9874163584, আর একটা নাম্বার হচ্ছে 7980521487। আচ্ছা, এই নাম্বারে আপনারা যোগাযোগ করে চলে আসবেন। দরকার পড়লে গ্রিন ওয়ার্ল্ড ভিডিও যেটা দেখছেন আপনারা, সেই গ্রিন ওয়ার্ল্ড অভিজিৎ তার রেফারেন্স দেবেন, কোনো অসুবিধা নেই। আপনারা আসলে এখান থেকে যে কোনো ধরনের জিনিস আপনারা এখান থেকে পেয়ে যাবেন। তো এটাই ছিল আজকের ভিডিও। তো আমি এটাই বলবো যে আপনারা একবার এখানে আসুন, এসে আপনারা এখান থেকে সংগ্রহ করুন। আর যে প্ল্যান্টের আমরা দেখাচ্ছি সেই প্ল্যান্টের যে কালেকশানটা সেটা কিন্তু করতে গেলে যে ইকুইপমেন্টগুলোর প্রয়োজন আছে সেইগুলো কিন্তু আপনারা এখানে এসে পেয়ে যাবেন। তো এই ধরনের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন। আর গ্রিন ওয়ার্ল্ডের যদি প্রথম ভিউয়ার্স অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, পাশে বেল আইকনটাকে অন করে আপনার অল নোটিফিকেশন বেল অন করে নিন। আর যদি গ্রিন ওয়ার্ল্ডের ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই গ্রিন ওয়ার্ল্ডের পথে একবার অন্তত ভিউ করুন, করে আপনারা সমস্ত ভিডিওগুলো ওয়াচ করুন। আমরা আগামী দিনে আরও ভিডিও আনবো, এরকম বিভিন্ন রকম ভিডিও যেটা আপনাদের গার্ডেনিং করতে গেলে লাগে বা শপের যে আইটেমসগুলো থাকে গার্ডেনিংয়ের ইকুইপমেন্টসের সেগুলো কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাবেন এবং সেই ধরনের ভিডিও আমরা তুলে ধরবো। ধন্যবাদ। ট্রলি গাড়িও পেয়ে যাবেন। আরেকটা দাদা আমাদের লাস্ট বললো ট্রলি গাড়ি, বিভিন্ন রকম ট্রলি গাড়ি যেটা হয় গাছকে নিয়ে যাওয়ার জন্য, সেই ট্রলি গাড়িটা এখান থেকে কিন্তু পাবেন। তো এই ধরনের ভিডিও আপনারা দেখতে থাকুন আর গ্রিন ওয়ার্ল্ডের সঙ্গে সবগুলো যুক্ত থাকুন। ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনারা এই ভিডিওটা বন্ধ